गोपन खबर भित्तिते महाराजगंज बाजार तमाल चौमुहनी एलाकाय अभियान चालिये विशाल परिमाण फेंसिडिल सह अन्यान्य नेशा जातीय द्रव्य उद्धार करे पुलिस। एई अभियाने पुलिसेर संगे छिलो आसाम राइफल्सेर जवानरा। तबे एई चक्रेर संगे जुक्त काउकेई पुलिस ग्रेफतार करते पारेनि। नेशा द्रव्यर आतुर घरे परिणत हुए राजधानी महाराजगंज बाजार एलाका। मद गाजा फैंसी कोरेक्स इत्यादि रमरमा व्यवसा चलते महाराजगंज बाजार एलाकाय। गोपन खबर भित्तिते महाराजगंज बाजार तमाल चौमुहनी एलाकाय पुलिस और आसाम राइफेलर जौथभावे अभियान चालिये दुटी गोदाम थेके प्रचुर परिमाणे फैंसी डील और अन्यान्य नेशा जातीय द्रव्य उद्धार करे। एई अभियाने नेतृत्व दिएछेन अतिरिक्त पुलिस सुपार प्रिया माधुरी मजुमदार। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল মহারাজগঞ্জ বাজার সংলগ্ন সুধীর দারোগার বাড়ির সন্নিকটে প্রবীর দাস ও পরিতোষ দাস নামে দুই ব্যক্তি গোদামে হানা দিয়ে প্রচুর পরিমাণে ফেন্সিডিল সহ নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। সেই সঙ্গে সন্দেহ ভাজন একটি বহিরাজ্যের লরিও আটক করা হয়। পুলিশ লরিটি আটক করে পূর্ব থানায় নিয়ে আসে। তবে এই চক্রের সঙ্গে যুক্ত কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি। মালিকের নামটা যদি মালিকের নামটা এই মুহূর্তে যেটা আমরা ইয়েতে পেলাম মানে একবার এগ্রিমেন্ট যেটা পেলাম ওর নাম প্রবীর দাস। লোক দেখানো অভিযানকে ঘিরে মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ পুলিশ ফেন্সিডিল উদ্ধার করলেও এই চক্রের দুই পান্ডাকে ইচ্ছাকৃত ভাবে গ্রেফতার করেনি। তাছাড়া যে লরিটি পুলিশ থানায় নিয়ে যায় সেই লরিতে তল্লাশি চালায়নি। এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা বুঝতে কারোর বাকি নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।